ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পৃথিবী তার ভারী বোঝাকে বের করে দিবে এই ভারী বোঝা দ্বারা উদ্দেশ্য জমিনের নিচে যত মরা আছে এই মরাদেরকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ বলবে জমিনের হলো কি আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার পিঠের উপরে যারা যা করছে সব বলে দিবে তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসে রাসূল বলেন আনতাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আমি আপনি এই পৃথিবীর উপরে যা যা করছি জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আমিলা কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা তোমার এই বান্দা অমুক দিন অমুক সময়ে এটা এটা করেছে আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছেন চারটি অংশে এই সূরার আলোচনা পেশ করব প্রথম এই সূরার শানে নুজুল জানব দ্বিতীয়ত এই সূরাটার নাম সূরাতুন জামিআ কেন সূরাতুন জামিআ বলা হয় এই বিষয়টাও জানব তিন নাম্বার এই সূরা পাঠ করার ফজিলত চার নাম্বার এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আসলে তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনার জন্য সবচেয়ে বেশি জরুরি বিষয় হলো চারদিক নীরবতা কাজ করা তাহলে শ্রোতারা কিছু বুঝতে পারে মাঠ গরমের জন্য বেশি মাইকের মাহফিল ঠিক আছে কিন্তু যদি শিক্ষণীয় কোনো বিষয় জানার জন্য হয় তো বেশি মাইকের আলোচনায় কোনোদিনও শিখতে পারবেন না কতক্ষণ ঠিক ঠিক করে চিল্লাইতে পারবেন আগে পরে কী হয়েছে কিছু জানবেন না এটা একটা সত্যি কথা এটা মানেন আর না মানেন এটা গবেষণা করে দেখবেন তো নাম তাফসীরুল কোরআন মাহফিল এই জন্য এমনভাবে আওয়াজগুলা হওয়া উচিত ছিল যেন একদম আস্তে ধীরে চারদিক নীরব পরিবেশ কানে কানে এসে আলোচনা ঢুকছে আওয়াজ ঢুকতেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এক নাম্বার এই সূরার শানে নুজুল এই সূরা কেন আল্লাহ নাজিল করলেন বেঈমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে বারবার উত্তপ্ত করে এই বলে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ কিয়ামত কবে হবে এই জাতীয় প্রশ্ন খুব বেশি পরিমাণে কাফেররা করা শুরু করলো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কাফেররা মুসলমানদেরকে বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা বলো কেয়ামত কবে হবে তো এই জাতীয় প্রশ্ন করত কাফেররা মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই প্রশ্নের জবাবে সূরায়ে জিলজাল আয়াত সূরায়ে জিলজাল নামক এই সূরাটা আল্লাহ নাজিল করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে যেদিন জমিন তার নিচে যা আছে উপরে যা আছে এগুলো নিয়ে যখন কাঁপতে থাকবে জমিন যখন ধ্বংস হয়ে যাবে সেদিন কেয়ামত ঘটবে সেদিন বুঝতে পারবে বেঈমানরা কেয়ামত হয়েছে কিনা কেয়ামত হবে কিনা তো কি বেঈমানরা প্রশ্ন করে কেয়ামত কবে হবে
জিজ্ঞাসা করে কেয়ামত আসে না কেন এই জাতীয় প্রশ্নের জবাবে আল্লাহ বললেন জমিন যেদিন চূড়ান্ত ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে সেদিন কেয়ামত ঘটে যাবে তিরমিজি শরীফের 2306 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال سبعة رسول الله صلى الله عليه وسلم বলেন সাতটা জিনিস তোমাদের কাছে আসার আগে তোমরা আমলের প্রতি মনোযোগী হও আমলের প্রতিযোগিতা করো আমল বাড়ায়া দাও কয়টা জিনিস আসার আগে সাতটা জিনিস আসার আগে এক নাম্বার হাল তানজুরুনা ইল্লা ফাকরান মুনসিয়া তোমরা কি এমন দারিদ্রতার অপেক্ষা করো যেই দারিদ্রতা তোমাদেরকে সব ভুলিয়ে দেয় যেই দারিদ্রতা তোমাদেরকে আল্লাহ ইসলাম কোরআন সুন্নাহ সব ভুলিয়ে দেয় এই দারিদ্রতার অপেক্ষা করো মানে এমন দারিদ্রতা আসার আগে আমলের প্রতি মনোযোগী হও যেই দারিদ্রতা মানুষকে আল্লাহ ভুলিয়ে দেয় এই দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এটা এক নাম্বার দুই নাম্বার আও গিনান মুতগিয়া অথবা তোমরা কি এমন প্রাচুর্যতার অপেক্ষা করছো ধনাঢ্যতা এমন টাকা পয়সার যেই টাকা পয়সা তোমাদেরকে বিদ্রোহী বানায় দেয় যেই টাকা পয়সা তোমাদেরকে ধর্মদ্রোহী বানায় দেয় এমন টাকা পয়সার অপেক্ষা করছো তাহলে এক নাম্বার এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলাইয়া দেয় এমন দারিদ্রতার আগে আমলে মনোযোগী হও এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও যেই ধনী তোমাকে যেই ধনী হওয়াটা তোমাকে নাফরমান বানায়া দেয় বিদ্রোহী বানায়া দেয় ধর্মদ্রোহী বানায়া দেয় এমন ধনী হওয়ার আগে আমলে মনোযোগী হও এগুলো দুই নাম্বার তিন নাম্বার আও মারদন মুফসিদা অথবা এমন রোগ এমন অসুস্থতা যেই অসুস্থতা তোমার দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও যে অসুস্থতা দেহকে নষ্ট করে দেয় এমন অসুস্থতার আগে আমলে মনোযোগী হও এটা হলো তিন নাম্বার চার নাম্বার আও হারমান মুফান্নিদা অথবা তুমি বুড়া হওয়ার আগে বার্ধক্যে পৌঁছার আগে আমলে মনোযোগী হও যেই বার্ধক্যতা তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় যেই বয়স তোমার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেয় এমন বয়সে পৌঁছার আগে তুমি আমলে মনোযোগী হও পাঁচ নাম্বার আও মাউতান মুজহিজা এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায় কেয়ামতের আলামত হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে রসুল বলেন যেই মরণ হঠাৎ এসে যায় এই মরণের আগে আমলে মনোযোগী হও মরণ আসলে আর আমল করতে পারবো না শেষ ছয় নাম্বার আউদ্দাজ্জাল ফাশর গায়বিন ইয়ুনতাযার দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও যেই দাজ্জাল ওই অনুপস্থিত বস্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো দাজ্জাল আমরা অনুপস্থিত যাদের অপেক্ষায় আছি প্রবাসে যারা আছে তার অপেক্ষায় থাকি আমরা আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদী আসবে আমরা অপেক্ষায় থাকি গজওয়াতুল হিন্দ হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই অনুপস্থিত বিষয়ের অপেক্ষা তোমরা করো এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো দাজ্জাল এই দাজ্জাল আসার আগে আমলে মনোযোগী হও
সাত নাম্বার আউসাআহ কিয়ামত, কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। ফাসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত সবচেয়ে তিক্ত, সবচেয়ে ভীষিকাময়, সবচেয়ে ভীতিকর জিনিস হলো কিয়ামত। এই কিয়ামত আসার আগে আমলে মনোযোগী হও। কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতটা জিনিস তোমাদের জীবনে আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। মনিটরগুলো বন্ধ করে দাও। সাতটা জিনিস আসার আগে তোমরা আমলে মনোযোগী হও। তাহলে এক নাম্বার, এমন দারিদ্রতা যেই দারিদ্রতা আল্লাহ ভুলায় দেয়। দুই নাম্বার, এমন টাকা পয়সা যেই টাকা পয়সা আপনাকে ধর্মদ্রোহী বানায় দেয়। তিন নাম্বার, এমন অসুস্থতা যে অসুস্থতা আপনার দেহটাকে শেষ করে দেয়। চার নাম্বার, এমন বার্ধক্যতা যে বার্ধক্য আপনার জ্ঞান বুদ্ধি সব ভুলাইয়া দেয়, যখন আপনার মেধা আর কাজ করে না। পাঁচ নাম্বার, এমন মরণ যে মরণ হঠাৎ এসে যায়। ছয় নাম্বার, দাজ্জাল। দাজ্জাল হলো আমরা যাদের অপেক্ষা করি, অনুপস্থিত এখনো যারা আছে, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দাজ্জাল। সাত নাম্বার, কেয়ামত। রসুল বলেন কেয়ামত সবচেয়ে তিক্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কেয়ামত। এই সাতটা বিষয় তোমাদের জীবনে আসার আগে আমলে মনোযোগী হোক। তাহলে এর মধ্যে সাত নাম্বারটা কেয়ামত। সাত নাম্বারটা কি? কেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। বেঈমানরা কয় কেয়ামত কবে হবে, কেয়ামত হয় না কেন? আল্লাহ সূরা নাজিল করে দিলেন যেদিন প্রচন্ড কম্পনে জমিন কাঁপতে থাকবে, সেদিন সব ধ্বংস হয়ে যাবে, সেদিন কেয়ামত হয়ে যাবে। এটাই হলো কেয়ামত, সেদিন কেয়ামত ঘটেই যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1036 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم نبي جبر لا تقوم الساعة قيامت حبنا حتى يقبض العيل علم اٹھینا نوار اکبر جنتو قیامت حبنا قیامتر آگے علم اٹھینا حبے قیامتر آگے علم اٹھینا حبے علم কিভাবে আল্লাহ উঠাবে কিয়ামতের আগে, এটা আবার বুখারীর 100 নম্বর হাদিসে আছে। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ان الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد। আল্লাহ বান্দার ছিনা থেকে এলম একবারে ছিনিয়ে নেবে এমনটা হবে না। ولكن يقبض العلم بقبض العلماء। আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠিয়ে নেবেন, এলেম আল্লাহ ছিনায় নিবে এমনটা হবে না। যে কারো সিনা থেকে এইভাবে টান মাইরে নিয়ে গেছে এমন না। আলেমদের মৃত্যু হবে, এলেম উঠে যাবে। গত দুই বছর তিন বছর আমাদের দেশে আলেম মৃত্যুর হার কম না অনেক বেশি? অনেক বেশি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেয়ামতের আলামতের মধ্যে একটা হলো হাত্তা ইউকবাজাল ইল, এলেম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ইদা লাম ইউতি আলিমা, যখন কোনো আলেম খুঁজে পাবে না। ইত্তাখাযান্না সুরুউসান জুখালা, মানুষ জাহেলদেরকে নেতা বানাবে, ধর্মীয় নেতার আসনে জাহেলকে বসায় দিবে। ফাস্তাফতাউ ফাআফতাউ বিগাইরি ইল, মানুষ জাহেলদেরকে একের পর এক প্রশ্ন করবে আর জাহেল সাহেব একের পর এক উত্তর দিতেই থাকবে। প্রশ্ন করবে, কোন প্রশ্নে বলবে না আমি পারি না আমি জানি না, সব প্রশ্ন পারে আর উত্তর দিতেই থাকবে, বিদ্যা ছাড়া উত্তর দিবে। ফাদল্লু আদল্লু, তারা নিজেরাও পদভ্রষ্ট হবে, অন্যদেরকে পদভ্রষ্ট করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইল, কিয়ামত সংগঠিত হবে না, এলেম ছিনিয়ে না নেওয়া পর্যন্ত।
সহি বুখারীর বর্ণনা 80 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন ان من اشراط الساعه ان يرفع العلم ويثبت الجهل নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত ইলম উঠে নেওয়া হবে মূর্খতা সমাজের মধ্যে প্রচার প্রসার লাভ করবে মূর্খতা বেড়ে যাবে বিদ্যা উঠে যাবে ওয়াজহারুজ জিনা জিনা প্রকাশ্যে রূপ ধারণ করবে প্রকাশ্যে জিনা হবে প্রকাশ্যে জিনার রূপ ধারণ করবে ওয়ায়ুশরাবাল খামরু মদ পান করা হবে رسول الله صلى الله عليه وسلم বললেন কিয়ামতের আলামত ইলম উঠে যাওয়া মূর্খতা ছড়িয়ে পড়া ইলম উঠে যাওয়া মূর্খতা ছড়িয়ে পড়া এটা হলো কিয়ামতের আলামত তো আসেন বুখারীর ওই হাদিসটা পুরোটা শুনি 1036 নম্বর হাদিসে রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইলম কিয়ামত সংগঠিত হবে না ইলম যতক্ষণ উঠিয়ে নেওয়া না হয় এরপর রাসূল বলে রতাক সুরাজ জালাজিল ভূমি কম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ভূমিকম্প বেড়ে যাবে একের পর এক ভূমিকম্প হবে এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না একের পর এক ভূমিকম্প হবে দেশে দেশে ভূমিকম্প হবে এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না তাহলে এলম উঠে যাওয়া ভূমিকম্প বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত এটা কি কিয়ামতের আলামত ভূমিকম্প বেড়ে যাওয়া এরপরে রাসূল বলেন রতাকসুরাল ফিতান ফিতনা বেড়ে যাবে কি বেড়ে যাবে ফিতনা এখানে থামেন ফিতনা বাড়বে এই পৃথিবীতে সবচেয়ে পুরুষদের জন্য ক্ষতিকারক যে ফিতনা এই ফিতনা হলো নারীর ফিতনা বলেন কার ফিতনা একজন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক যে ফিতনাটা এই ফিতনার নাম হলো নারীর ফিতনা সহিহ বুখারীর 5096 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা তারাক্তু বাদি ফিতনাতান আদর আলা রিজাল মিনান নিসা নবীজি বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী যারা এই নারীদের চাইতে ক্ষতিকারক আর কোনো কিছু আমি রেখে যাই নাই নবীজি বলেন পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক হলো নারী সম্প্রদায় আমার ইন্তেকালের পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী সম্প্রদায় এই নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি পুরুষের জন্য রেখে যাই নাই পুরুষের জন্য কি করে যায় নাই রেখে যায় নাই নারীর চেয়ে ভয়ঙ্কর ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াতাকসুরাল ফিতান ফিতনা বাড়বে মুসলিম শরীফের বর্ণনা তিরমিজিতে আংশিক আসছে 2119 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবী হুলওয়াতুন খাদিরাতুন মিষ্টি সুমধুর পৃথিবীটা ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা এই পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন فَيَنْزُرُوا كَيْفَ تَعْمَلُونَ আল্লাহ দেখবে তোমরা কিভাবে আমল করো কেমন আমল করো এটা আল্লাহ দেখতে চান নবীজি বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো নারীদের ফিতনা থেকে বাঁচো তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো নারীদের ফিতনা থেকে বাঁচো এরপর রাসূল বলেন فإن أول فتنة بني إسرائيل كانت في النساء بني إسرائيل মাঝে সর্বপ্রথম ফিতনা ছিল নারী সম্প্রদায়ের ফিতনা বনি ইসরায়েলের মাঝে সর্বপ্রথম যে ফিতনাটা ছিল এটা ছিল নারীদের ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পৃথিবীটা মধুর এই পৃথিবীটা সুমিষ্টি আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন তোমরা দুনিয়ার ফিতনাকে ভয় করো
নারীদের ফিতনা ভয় করো বনী ইসরায়েলের সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছে এটা হলো নারীদের ফিতনা আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে কোনো ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আবু দাউদ শরীফের বর্ণনা 4259 নম্বর হাদিস মুসলিম শরীফের লম্বা হাদিস আবু দাউদও আংশিক আসছে হাদিসটা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم نبي جي بولن ستكونو فتنون تما در مجھے اکر پور ایک فتنہ اشتی تھک بے اکر پور ایک فتنہ اشتی تھک بے نبی بولن القاعد فيها خير من القائم اوی فتنہ زمانہ جرا بوشے تھک بے جرا داریا سے تدر چاہتی اتتم فتنہ زمانہ جرا بوشے تھک بے ترا تدر چاہتی اتتم جرا داریا سے والقائم فيها خير من الماشي যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে والماشي خير فيها من السعي যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেকগুলো ফিতনা আসবে তোমাদের কাছে ওই ফিতনার জামানা যারা বসে আছে তারা তাদের চাইতে উত্তম যারা দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে তারা তাদের চাইতে উত্তম যারা হাঁটতেছে তারা তাদের চাইতে উত্তম যারা দৌড়াইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইলেন ফিতনার জামানায় যার গতি যত কম হবে সে তত নিরাপদ তার মানে গতি যত বাড়বে ফিতনার দিকে সে তত আগাইতে থাকবে এটা বুঝাইলেন যে ফিতনার দিকে বেশি না যাওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন সহিহ বুখারীর বর্ণনা 6417 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিলেন তাকান খত রাসূলুল্লাহ খাত্তান মুরাব্বাআ একটা চতুর্ভুজ আঁকলেন নবীজি কি আঁকলেন একটা চতুর্ভুজ এইভাবে একটা চতুর্ভুজ আকার পর ওয়াখত খত্তন ফিল ওয়াসাত মাঝখানে একটা দাগ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন মাঝখানে একটা দাগ দিলেন এই মাঝখানের যে দাগটা দিছে তাকান খারিজা মিনহু এটা চতুর্ভুজের বাহিরে রাসূল একটা চতুর্ভুজ আঁকলেন মাঝখানে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাহিরে এতটুকু বুঝে আসছে সবার দাগ দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাঝখানের দাগটার চারপাশে খত্ত খুততান সিগারা অনেকগুলো ছোট ছোট দাগ দিয়েছে আবার বলছি চতুর্ভুজ মাঝখানে দাগ পাশে ছোট ছোট দুই পাশে অনেকগুলো দাগ তাহলে বলেন তো ছোট ছোট দাগগুলা কি চতুর্ভুজের বাহিরে না ভিতরে আর লম্বা দাগটা এতটুকু বুঝে আসছে আচ্ছা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাঝখানের যেই দাগটা এটা দেখা বলেন হাদাল ইনসান এটা হলো মানুষ এটা কি এবার আল্লাহ রাসূল বলেন এই মানুষের চারপাশে যে দাগগুলা হাদা আজালুহু এটা হলো তার এই চারপাশের দাগগুলা হলো তার জীবন নবী বলেন চতুর্পাশের দাগগুলা তার জীবন মাঝখানের দাগটা মানুষ চতুর্পাশের দাগটা তার জীবন ছোট ছোট যে দাগগুলা এই দাগগুলাকে আল্লাহ রাসূল বললেন আল আরাজ এই দাগগুলা হলো ফিতনা দাগগুলা ফিতনা নবীজি বলেন এই যে ছোট ছোট দাগগুলা এটা হলো এক একটা ফিতনা মানুষের জীবনে একটা ফিতনা যাবে ওই ফিতনা থেকে বাঁচার পর আরেকটা ফিতনা আসবে আবার ওই ফিতনা থেকে বাঁচবে আবার আরেকটা ফিতনা আসবে এইভাবে তার জীবনে ফিতনা আসতেই থাকবে মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন এই যে মাঝখানের দাগটা এটা মানুষ চারদিকের দাগটা তার জীবন আর দাগটা যে বের হয়ে যায় এটা হলো আমালুহু তার আশা আল্লাহ নবী বলেন মানুষের জীবন শেষ হয়ে যায় তার আশাগুলা থেকে যায়
মাঝখানের দাগ বের হয়ে গেছে এটা আশা এই আশা থেকে যায় ছোট ছোট দাগগুলা ফেতনা ফেতনা তার জীবনে একের পর এক আসতেই থাকবে একটা থেকে বাঁচবে আরেকটায় পড়বে আরেকটা থেকে বাঁচবে আরেকটায় পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে ফেতনায় জর্জরিত জীবনটা এক সময় শেষ হবে আর যে লম্বা দাগটা চতুর্ভুজের বাহিরে চলে গিয়েছে এটা হলো তার জীবন এটা মানুষ তো মানুষ মারা যায় তার আশাগুলা থেকে যায় হাদিসের মাধ্যমে কয়েকটা শিক্ষা একটা শিক্ষা হলো মানুষ তার জীবন ধারণ ক্ষমতার চাইতেও বেশি আশা করে আরেকটা শিক্ষা মানুষের জীবনে ফেতনা একের পর এক আসবে একটা থেকে বাঁচবে তো আরেকটা পড়ে যাবে রাসূল বলছে আমার দম বলেন সেটা করোনা ভাইরাস বলেন সেটা ভূমিকম্প বলেন পরীক্ষা একের পর এক বাড়ছে একের পর এক আসছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোন হাদিস থেকে গেলাম সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস থেকে আমরা ওয়াতাকসুরাল ফিতান ফিতনা বাড়বে এখান থেকে আমরা কয়েকটা হাদিস শুনলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়া তাকারাবাজ জামান ওয়ায়া তাকারাবাজ জামান সময় সংকুচিত হয়ে যাবে মানুষ সময়ের মধ্যে বরকত পাবে না আগের জামানার মানুষ ফজরের নামাজের পর হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাইতো আবার জোহরের আগে বাড়িতে আসতে পারতো এখন ফজরের পর আপনি ওই পর্যন্ত যাইতেই লাগবে মাগরিব নবীজি বলেন ওয়া তাকারাবাজ জামান কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে সময়ের মাঝে মানুষ বরকত পাবে না বরকত পাবে কিভাবে ফেসবুকটা চালায় যখন বসবে বলবে একটু পরে একটু পরে একটু পর করতে করতে দেখা যায় 6 ঘন্টা চলে যায় আসল কাজের কাজ হয় না কি ঠিক ঠিকটা কি এটা নিয়ে বসে যে চিন্তা করে 2 মিনিট একটু ওই হাদিসটা দেখব তো এটা এটা খুঁজতে গিয়ে ঢুকে ঢুকে আপনার বাস চলে যাচ্ছে একের পর এক সময় চলে যাচ্ছে বিবি খাইতে ডাকে নাস্তায় ডাকে পানিতে ডাকে হযরতের কোনো খবর নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সময় সংকুচিত হয়ে যাবে সময়ের বরকত পাবে না মানুষ তাহলে তাকসুরাত জালাজিল ভূমিকম্প বাড়বে বলেন তো ভূমিকম্প একটা হবে না অসংখ্য অগণিত হবে হ্যাঁ অনেকগুলো হবে জালা তাকসুরা বলছে ভূমিকম্প অনেক হবে প্রচুর ভূমিকম্প হবে খুব মনোযোগ সহকারে বুঝেন ভূমিকম্প যে হবে আসল ভূমিকম্পের মাধ্যমে কি হবে আমরা জানলাম আসল ভূমিকম্প যখন হবে কিয়ামত হয়ে যাবে বা সব শেষ ফিনিশড এই আসল ভূমিকম্পের আগে যে ভূমিকম্পগুলো হবে এটা হলো কিয়ামতের আলামত বলেন সবাই কি এটা কিয়ামতের বুখারীর 1036 নম্বর হাদিসে যে রাসূল বলছে তাকসুরাত জালাজিল ভূমিকম্প বাড়তে থাকবে এটা কি আসল ভূমিকম্প না কিয়ামতের আলামত এটা কারণ আসল ভূমিকম্পে তো কি হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে সব শেষ হয়ে যাবে আচ্ছা হাদিসটা শেষ করি পরে এই বিষয়টা আবার আলোচনা করতেছি রাসূল বলেন ওয়াক সুরাল হারজু খুন খারাপি বেড়ে যাবে আপনাদের নদীর মধ্যে লাশ ভাসতে থাকবে পাবেন বস্তার ভিতরে লাশ পাবেন নাম পরিচয় নাই এমন পাবেন পরিচয় আছে এমনও পাবেন পরিচয়হীন লাশ এমনও পাবেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল সম্পদ এত বাড়বে বাড়তে বাড়তে কারো কারো সম্পদ ফায়াফিদ বাড়তে বাড়তে উপচে পড়বে সে নিজেও জানবে না তার কি পরিমাণ সম্পদ এই জাতীয় ধনী মানুষ আসেনি আচ্ছা তাহলে আসেন আমাদের মূল আলোচনায় যাই যে কেয়ামতের আগে ভূমিকম্প আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগে ভূমিকম্প হবে এই ভূমিকম্পগুলা কি আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত এই ভূমিকম্প কেন হবে কথা বুঝে আসছে প্রথমে জানলাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত নামক যে ভূমিকম্পটা এটা কেন হবে এক কথায় জবাব সবাই বলেন আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে বলেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করি যেই ভূমিকম্পে পুরা দুনিয়া ধ্বংস হবে এর আগে যেই ভূমিকম্পগুলো হবে এগুলা কি কিয়ামতের কিয়ামতের আলামত নামে যেই ভূমিকম্পগুলো হবে এগুলা কেন হবে পাপ বেড়ে গেলে যে ভূমিকম্প হবে এটার দলিল কি ইবনে মাজা কিতাবের নাম 4020 নম্বর হাদিসের বর্ণনা
এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم نبيجي বলেন لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম অন্য নাম দিবে ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাঁজা কোনটার নাম হবে ইয়াবা কোনটার নাম হবে হিরোইন কোনটার নাম হবে পেনসিডিল কোনটার নাম হবে আফিম কোনটার নাম হবে শ্যাম্পেইন কোনটার নাম কানাডা রাই কোনটার নাম মাস্তুদ নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত তারা যখন মদ পান করবে মদ টানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নর্তকি নায়িকা গায়িকারা নাচানাচি করবে একদিক দিয়ে মদ পান চলবে অন্য দিক দিয়ে নাচানাচি হবে গায়িকারা গান গাবে নায়িকারা নাচতে থাকবে রসুল বলছে এটা হবে কবে হবে এটা আর কয়দিন পরে হ্যাঁ চলতেছে চলতেছে মানে আর দুই দিন পরেই হবে এটা এ দুই দিন পরেও হবে মানে চলতেছে তো দুই দিন পরে ভয়ঙ্কর রূপে পুরো দুনিয়াতে হবে এটা মদ পান করা হবে গান চলবে আর বাজনা বাজতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে ধসাইছে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি বাড়ে আমি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখায় দিছি ওয়া জাআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির তাদের কাউরে আল্লাহ শুকর বানায় দিবে কাউরে আল্লাহ বানর বানায় দিবে কাউকে শুকর বানায় দিবে আবার আগের কথা আসেন আসল কেয়ামত যখন হবে আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমিকম্পগুলো এইগুলা কেয়ামতের আলামত নামে যে ভূমিকম্পগুলো হবে বলেন তো কেন হবে আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে এতটুকু বুঝে আসছে তো সবার ترمذي شريف 2211 نمبر حديث قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন আমার উম্মতের মধ্যে যখন 15টা অপরাধ বাড়বে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজব আসবে কয়টা অপরাধ 15টা এক নাম্বার ইদা তুহিজাল ফাই উদওয়ালা যুদ্ধ লব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে দুই নাম্বার আল আমানাতু মাগনামা আমানত লুটের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনারে যথাযথভাবে আদায় করে দেওয়া এটা হলো নিয়ম ইন্নাল্লাহা মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানত আমানতের হকদারদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দাও এটা হলো নিয়ম সহিহ ইবনে হিব্বানের বর্ণনা 271 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজমানুলি সিত্তান আজমান লাকুমুল জান্নাহ তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কয়টা জিনিস কথা হারায় ফেললেন না কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর 15টা 15টার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা গেছি অন্যদিকে আমানত রসুল বলেন 6টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদেরকে আমাকে কয়টা এই 6টা জিনিসের নিশ্চয়তা দাও আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি আমি জামিন হয়ে যাব আমি জিম্মাদার হয়ে যাব আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর বলেন এক নাম্বার উসদুকু ইদা হাদাসতুম যখন কথা বলবা সত্যি কথা বলবা কথা বলবা দুই নাম্বার আউফু ইদা ওয়াআদতুম ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবা
তিন নাম্বার আদু ইজা তুমিন্তুম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা তাহলে তিন নাম্বারটা আদু ইজা তুমিন্তুম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা চার নাম্বার উদ্দু আবসারকুম নজর হেফাজত করবা পাঁচ নাম্বার উহফাজু ফুরুজাকুম লজ্জাস্থান হেফাজত করবা ছয় নাম্বার কুফু আইদিয়াকুম হাতগুলা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা আজমান লাকুমুল জান্নাহ আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কয়টা কথা বললে সত্য বলা দুই নাম্বার ওয়াদা করলে রক্ষা করা তিন নাম্বার আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়া চার নাম্বার নজর হেফাজত পাঁচ নাম্বার লজ্জাস্থান হেফাজত ছয় নাম্বার হাতগুলা কষ্ট দেওয়া থেকে রক্ষা করা বাঁচিয়ে রাখা এই ছয়টা জিনিসের জিম্মাদারি যদি নিশ্চয়তা দিতে পারি ইয়া রাসূল আল্লাহ আমি নজর দিয়ে গুনাহ করি নাই আমি লজ্জাস্থান দিয়ে গুনাহ করি নাই আমি হাত দিয়ে কাউকে কষ্ট দেই নাই আমি আমানতের খেয়ানত করি নাই আমি ওয়াদা খেলাফ করি নাই আমি কথা বললে মিথ্যা বলি নাই রাসূল বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কয় অপরাধে গজব আসবে দ্বিতীয় নাম্বার আমানতকে লুটের মালে পরিণত করা হবে আপনি কারো কাছে আমানত রাখবেন এই বেচারা আপনার আমানত তো দিবে না উল্টা বলবে কিসের কই কি পাও আমার কাছে আপনাদের এই পুরান বাজার আশেপাশে দশটা গরিব ফ্যামিলি আছে এই দশ গরিব ফ্যামিলিকে দশ বস্তা চাউল দেওয়ার জন্য আমাকে ঢাকা থেকে একটা সংস্থা পাঠাইছে কয় বস্তা চাউল কয়টা দরিদ্র ফ্যামিলি দশটা তাহলে প্রতি ফ্যামিলি কয় বস্তা করে পায় এক বস্তা আমাকে যিনি দিয়েছেন এই দশ বস্তা দেওয়ার সময় বলছে দশটা অসহায় পরিবারের আমানত তোমার কাছে দিয়ে দিলাম দশটা অসহায় পরিবারকে এই দশ বস্তা চাউল তুমি দিয়ে দিবা আমি এই এলাকায় এসে দশটা অসহায় পরিবারকে ইমাম পরিষদের উদ্যোগে আমি তাদেরকে মসজিদের সামনে জমা করছি দশ পরিবার একত্রিত করার পর আমি কি করলাম দুই বস্তা দশ ফ্যামিলিকে দিয়ে দিলাম কয় বস্তা ছিল কয় বস্তা দেওয়ার কথা ছিল কয় বস্তা করে এক বস্তা করে দশ ফ্যামিলি প্রতি ফ্যামিলি কয় বস্তা পাবে এখন কি করলো দশ ফ্যামিলি পাইলো মোট কয় বস্তা মাত্র মারলাম কয় বস্তা অল আমানাতু মাগনামা আমানত লুটের মালে পরিণত করা হবে আট বস্তা আমি লুট তো রাস করছি আমি চিটার আমি বাটপার হিসাবে গণ্য হব এবার এটা সব জায়গায় ফিট করেন যে এই কাজ কোন জায়গায় হয় এই দুই নাম্বার তিন নাম্বার ওয়াজাকাতু মাগরামা জাকাত জরিমানা যোগ্য অপরাধ মনে করবে মানুষ আমার উপরে জাকাত ফরজ আমি বলবো কেন আমার টাকা দিব আমি আরে জাকাত ফরজ আপনি দিবেন না না আমি দিব না আমার টাকা কেন জাকাত দিব এরকম আমি কি ঠেকা পড়ছি জাকাত দিব তিন নাম্বার অসংখ্য অগণিত টাকাওয়ালা আমাদের দেশের টাকাওয়ালারা যদি প্রতি বছর জাকাত দেয় টাকাওয়ালারা শুধু জাকাতটা যদি দেয় এই দেশে ইনশাল্লাহ দশ বছর না পাঁচ বছরও যদি নিয়মিত জাকাত দেওয়া হয় দারিদ্রতার হার বুলেটের গতিতে কমতে থাকবে সবাই যদি জাকাত দেয় এটা হলো তিন নাম্বার চার নাম্বার ওয়াতুউলিম আলি গাইরিদ্দিন ধর্ম বহির্ভূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার যে সে ঘটে এ হলো চার নাম্বার পাঁচ নাম্বার আতা'আর রাজুলু ইমরাআ পুরুষ তার বিবির আনুগত্য করবে বিবির পূজা করবে বিবির কথায় উঠবে বসবে ছয় নাম্বার আক্কা উম্মা মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার বিবির কথা শুনবে ছয় নাম্বার মায়ের নাফরমানি করবে সাত নাম্বার আদনা সদিকহ বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার আকসা আবা বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধুদেরকে বাসায় আনে আসার পর বাসায় তখন তারা আসে বিশাল বড় পার্টির আয়োজন করে রাতের বেলা একটা দেড়টা দুইটা পর্যন্ত গান বাদ্য করে আর বন্ধুরা নাচানাচি করে
55 বছর 60 বছরের বুড়া বাবা আয়েশা কয় কিরে এখনো ঘুমাস না ছেলে জবাব দেয় আপনি আগের যুগের মানুষ এত কিছু বুঝবেন না মডার্ন সিভিলাইজেশন বুঝার যোগ্যতা আপনার নাই জান পেডের পেডের না করে আল্লাহ বিল্লাহ করে ঘুমান নবী বলেন ছেলে বন্ধুরে আপন করবে বাবারে দূরে ঠেলে দিবে নয় নাম্বার জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে হট্টগোল হবে আওয়াজ বাড়বে সভাপতি সেক্রেটারিরা বউয়ের সাথে আর মাইয়ার সাথে ঝগড়া না পাইরা ইমাম মুয়াজ্জিন খাদেমের উপর আইসা সব মেজাজ ছাড়বে কি ঠিক ঠিকটা কি বলেন যে এই কথাটা ঠিক বলেন কি ঠিক হ্যাঁ এটা নয় নাম্বার দশ নাম্বার ওসাদাল কবিলাত ফাসিকুহুম সমাজের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এগারো নাম্বার ওকানা জাইমুল কৌমি আরজালাহুম গোত্রের অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত পাপাচার মানুষগুলা দরবার আজকে রাত্র পর্যন্ত আমার আর ওনার মাঝে একটা জমিন নিয়া বিরোধ জমিনটা আসলে ওনার আজকে রাত পর্যন্ত এলাকাবাসীর সবাই জানে এই জমিন এই আব্দুর রহমানের আগামীকাল সকাল আটটায় ফয়সালা হবে আমরা দুইজনের ঝগড়া নিরসন হবে আসলে জমিনটা ওনার এলাকাবাসীও জানে ওনার শুধুই আমি একটা ফালতু ঝগড়া ক্রিয়েট করছি এটা আমি কোনো মতে জোর দখল করে তার থেকে খাইতে চাই আজ রাত পর্যন্ত পুরো এলাকা জানে আগামীকাল আটটায় এই ঝগড়া নিরসন হবে জমিন যারটা সেই পাবে আনফর্চুনেটলি গত আগামীকাল আটটার দিকে জমিন আমার পক্ষে এসে গেছে দরবারে আরে ঘটনা কি ঘটনা বুঝেন নাকি এটা হলো এগারো নাম্বার বারো নাম্বার ওয়া উকরিমার রাজুল মা খাফাতা শাদবিহি মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে তার জুলুম থেকে বাঁচার জন্য কেউ শ্রদ্ধায় সম্মান করবে না ওই ব্যক্তি জালেম এই জালেমের জুলুম থেকে বাঁচার জন্য আসসালামু আলাইকুম বলবে এটা শ্রদ্ধার সালাম না এটা ঘৃণা ঘৃণা অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে পাঁচটা ছেলে মোটরসাইকেল নিয়ে ডেলি দাঁড়ায় থাকে এক কলেজের সামনে আব্দুর রহমানের কন্যা ওই কলেজে পড়ে বেচারা জানে আমার মেয়েটা এই কলেজে ডেলি যায় আসে ওরে কেউ যেন কোনো ডিস্টার্ব না করে এই জন্য ওই আব্দুর রহমান কি করে ওই পাঁচ মোটরসাইকেল ওলা ছেলে যারা কলেজের সামনে দাঁড়ায় থাকে এদেরকে খালি সালাম দেয় পাঁচটা সালাম আলাইকুম বাবা ভালো আছো এরা মনে করে আমগরে মনে উনি খুব আদর করতেছে না আপনারা যাতে ওর মেয়ের ডিস্টার্ব না করে নিলে বারবার সালাম দেন কারণ আপনারা তো এখানে দাঁড়ান যদি এই নিয়তে দাঁড়ান ওই বেটা জানে যে এরা তো দাঁড়ায় ডেলি ডিস্টার্ব করে আমার টালে যাতে ডিস্টার্ব না করে খালি বারবার সালাম দেয় ভালো আছো চা খাইবে এক কাপ আসলে এক কাপ চা না এটা আপনারে পারলে বিষ খাওয়াই তো ওনার মেয়ে পরে দেখে আপনারা বারবার সালাম দেয় এলো বারো নাম্বার তেরো নাম্বার ওয়া জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ঢোল তবলা বাদ্যযন্ত্র আর গায়িকা বাড়তে থাকবে বাদ্যযন্ত্র গায়িকা বাড়তে থাকবে এখন তো আবার নতুন কথা গান বাজনা হারাম এটা হুজুরের কই বেশ আজিব দুনিয়াতে আছে মানে এটাও বলার যোগ আইসা গেছে গান বাদ্য যে হারাম এটা হুজুরের কই বেশ আল্লাহ না করেন এরকমও কথা যদি বলা হয় আশ্চর্য হয় না জিনা যে হারাম হুজুরের কই বেশ এটাও যদি কেউ বলে আশ্চর্য হয় না কারণ যে যুগে এই কথা শুনতেছেন যে গান বাদ্য হারাম এটা মোল্লারা মোল্লা হুজুর না কয় মোল্লারা পাইছে কই কয় মানুষের বাড়িতে বাড়িতে খায় আর কয় গান বাদ্য হারাম এরা পাইলো কই কথাটা তো যেই যুগে এটা বলতে পারতেছে সেই যুগে যদি বলে ফেলে জিনা যে হারাম এটা হুজুররা কই পেয়েছে এটাও বলা আর শোনা এটা অস্বাভাবিক কিছু হবে না চোদ্দ নাম্বার ওয়াশুরিবাতিল খুমুর মদ পান বেড়ে যাবে যে দেশে পনেরো নাম্বার ওয়ালা আদা আখিরু হাদিহিল উম্মা আউয়ালাহা শের জামানার মানুষগুলা আগের জামানার মানুষদেরকে অভিশাপ দিবে গালি দিবে শের জামানার অনেক মানুষ বলবে আমিরে মুয়াবিয়া এই কাজটা ঠিক করে নাই আমিরে মুয়াবিয়ার উপর লানত নাউজুবিল্লাহ বলেন রসুলের জান্নাতি একজন সাহাবীকে অভিশাপ দিবে রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদ প্রাপ্ত একজন জান্নাতি সাহাবি তাকে আপনার ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করায়া এমন এমন শব্দ তার শানে
হযরত ওসমানের শানে এমন এমন শব্দ বলা হয় যেই শব্দ মাইকের সামনেও বলা যায় না সাহাবাদের শানে এমন শব্দ বলার লোক এই আমাদের বাংলাদেশে আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শের জামানার মানুষ আগের জামানার মানুষের অভিশাপ দিবে ফজরের নামাজের পর একটা বাংলা বই পড়বে মাগরিব পর্যন্ত উনি খুব ব্যস্ত এই মাগরিব পর্যন্ত বই পড়ার কারণে জোহর নামাজ মসজিদে আসতে পারে নাই আসরও আসতে পারে নাই ঘরে পড়ছে ঠিক আছে মাইনা নিছি ঘরেই পড়ছে মাগরিবের আগে এসে ইমাম সাহেব ইমাম সাহেব কিছে আজকে সকাল থেকে শুধু পড়াশোনায় ছিলাম এই জন্য তো জোহর আসরে আসিনি তো কয় ইমাম আবু হানিফা তো এই এই জায়গায় ভুল করছে এই মাসালাটা আবু হানিফা বুঝে নাই হুজুর ইমাম মালিক হুজুর ওই মাসালাটা বুঝে নাই উনি বুঝছে ইমাম সাহেবরা এসে বুঝাইতেছে ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি বুঝে নাই এটা তো ইমাম আবু হানিফার কথা আমার সাথে একজন আমাদের বাংলাদেশের লালবাগের একজন কয় এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নাই রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বলছে যে সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল বলেন কোরআন যে কিভাবে নাজিল হয়েছে যদি তোমরা দেখতে চাও তো আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত শোনো ও যেভাবে কোরআন পড়ে আল্লাহ কোরআনটা ঠিক এইভাবে নাজিল করছে সুবহানাল্লাহ এই সাহাবীর শানে বলে যে উনি বুঝে নাই আর উনি বুঝছে তিনি কইতাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শের জামানার মানুষ আগের জামানার মানুষকে অভিশাপ দিবে এই 15টা অপরাধ যখন ঘটবে রাসূল বলছে কবে যেন ঘটবে চলতেছে তখন কি হবে ফাল্লারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা তখন যেন মানুষ অগ্নি বাতাসের অপেক্ষা করে ওয়া জালজালা ভূমিকম্পের অপেক্ষা করে ওয়া মাসখা তখন যেন মানুষ চেহারা বিকৃতির অপেক্ষা করে ওয়া খসফা ভূমি দশের অপেক্ষা করে ওয়া কসফা পাথর বৃষ্টির অপেক্ষা করে ওয়া আয়াতিন তাতাবা এমন এমন গজব এমন এমন বিপদ একের পর এক আসতে থাকবে কানি জমিন বালিন পুতি আসিল কুহু ফাতাতাবা পুরাতন পুতির মালার নেয় পুরাতন পুতির মালা যদি কেটে দেওয়া হয় পুরাতন একটা পুতির মালার সুতা যদি কেটে দেন একটা পুতি পড়বে না সবগুলো পড়ে যাবে আল্লাহর নবী বলেন একের পর এক যেমন পুতি পড়তে থাকবে তোমাদের উপর একের পর এক গজব বালা মুসিবত আর বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে তাহলে যেই অপরাধে ভূমিকম্প আসে আল্লাহ দেয় এই অপরাধ কি আমাদের দ্বারা হচ্ছে কিনা আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন এবার আসেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা প্রথম গেল যে এই সূরাটা কেন আল্লাহ নাজিল করলেন তো আল্লাহ নাজিল করলেন এই কারণে যে ভূমিকম্পের মাধ্যমে কেয়ামত ঘটে যাবে এটা হবে আসল ভূমিকম্প এর আগে কিছু ভূমিকম্প হবে এটা হলো কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত হিসেবে যে ভূমিকম্প এটা কেন আসে আমাদের গুনাহের কারণে দ্বিতীয় কথা এই সূরাটাকে সূরাতুন জামিআহ বলা হয় বলেন কি বলা হয় সূরাতুন জামিআহ সূরাতুন জামিআহ কেন বলা হয় সূরাতুন জামিআহ অর্থ হলো এটা এমন এক সূরা যেই সূরার মধ্যে দুনিয়া আর আখেরাতের সব বিষয়গুলা আল্লাহ সংক্ষিপ্তভাবে একত্রিত করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আবু দাউদ শরীফের 1399 নম্বর হাদিসের বর্ণনা তিনি বলেন আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন আসার পর নবীকে বললেন আকরিনি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন নবীজিকে বললেন আমাকে আপনি কোরআন পড়া শিখিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন ইকরা সালাসাম মিন জাওয়াতি আলিফ লাম রা তুমি আলিফ লাম র বিশিষ্ট তিনটা সূরা পাঠ করো কোরআনের মধ্যে আলিফ লাম র দিয়া সূরা আছে নি এরকম তিনটা সূরা তুমি পাঠ করো তো তিনি বললেন কাবিরত সিবনি হুজুর আমার বয়স বেড়ে গেছে ওয়াশতাদ্দা কলবি আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে ওয়া গালু তলিসানি আমার জিব্বা ভারী হয়ে গেছে
হুজুর এত কঠিন সূরা না বইলা যে সহজ সূরা শিখা না মারে কালা ইকরা সালাসাম মিন জাওয়াতি হামিম যে সূরা শুরুতে হামিম আছে এমন তিনটা সূরা তুমি পাঠ করো হামিম দিয়া সূরা আছে নি এরকম তিনটা সূরা পড়ো তো তিনি বললেন আবার আগের কথা ফাকালা মিসলাম কালাতিহি আবার আগের কথা বললেন হুজুর আমার বয়স বেড়ে গেছে আমার হৃদয় শক্ত আমার জিহ্বা ভারী হয়ে গেছে হুজুর এই তিনটাও কষ্টকর রসুল বললেন ইকরা সালাসাম মিনাল মুসাববিহাত যে সূরার শুরুতে ইউসাববিহু লিল্লাহ আছে সাব্বাহা লিল্লাহ আছে তাসবিহ দিয়ে শুরু হইছে ইউসাববিহু লিল্লাহ সাব্বাহা লিল্লাহ আছে না এরকম তিনটা সূরা পড়ো ফাকালা মিসলাম কালাতিহি তিনি আবার আগের কথা বললেন এবার তিনি বললেন আকরিনি ইয়া রাসূলুল্লাহ সূরাতান জামিআ হুজুর আমাকে আপনি এমন একটা সূরা শিখায় দেন যে সূরা সকল কিছুকে একত্রিত করে নেয় সূরাটা সংক্ষিপ্ত হতে হবে ছোট হতে হবে আমার সব কিছু এই সূরাত আছে এমন একটা সূরা হইতে হবে কেমন কথা সূরাটা আমার তো হুজুর আমার অবস্থা তো আমি বললাম আপনারে এই আমার অবস্থার দিকে তাকায় এমন একটা সূরা আমারে শিখান যেটাতে সব কিছু পাওয়া যাবে ফাআকরাআহু ইযা জুজিলাতিল আরদু জিলজালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ইযা জুজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা পড়ায়া দিলেন তো তিনি যখন এই সূরাটা শিখলেন শিখার পর তিনি বললেন ওয়াল্লাহি লা আযীদু আলাইহা আবাদা আল্লাহর কসম এই সূরায় যে বিষয়বস্তু আছে এর চাইতে আমি বেশি কখনো বাড়াবো না আমি সুন্দরভাবে এটার উপর আমল করব আল্লাহ শেষে বলছে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা অনুপরিমাণ নেক আমল যে করবে কেয়ামতের মাঠে এটাও সে দেখবে অনুপরিমাণ বদ আমল যে করবে এটাও দেখবে তো তিনি বললেন আমি এই সূরার উপর পরিপূর্ণ আমল করব এটা বলে তিনি চলে যেতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফলাহার রুয়াইজিল মাররাতাইন নবী দুইবার বললেন এই লোকটা সফল কাম হয়ে গিয়েছে এই লোকটা সফল কাম হয়ে গেছে এই হলো দ্বিতীয় কথা এই সূরার নাম সূরাতুন জামিআ তিন নাম্বার কথা এই সূরা পাঠ করলে কি লাভ তিরমিজি শরীফের 2895 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লিরাজুলিন মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বললেন হাল তাজাওয়াজতা এই তুমি বিয়ে করছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীকে বললেন তুমি কি বিয়ে করছো আপনারা এটা শুনলে কি খুশি হন বাকি দেন সব চুপচাপ এটা হাসি দেন সবাই এটা তো ভালো জিনিস না অবৈধ 5 বছর প্রেম করছেন এটা করলে খুব হাসেন সাহাবীকে আল্লাহ রসুল বললেন তুমি কি বিয়ে করছো এই কথা জিজ্ঞাসা করা এটা দোষের না সহিহ বুখারীর 5069 নাম্বার হাদিসে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্র সাঈদ ইবনে জুবায়েরকে কয় হাল তাজাওয়াজতা এই তুমি বিয়ে করেছো তাহলে তিরমিজির 2895 নাম্বার হাদিসে রসুল তার সাহাবীকে বলে হাল তাজাওয়াজতা তুমি বিয়ে করেছো সাহাবিও তার ছাত্ররে কয় বিয়ে করেছো নবীও তার ছাত্ররে কয় বিয়ে করেছো এই প্রশ্ন করা এটা দোষের না এটা ভালো তুমি কি প্রেম করো এটা হলো অবৈধ কাম এটা ভালো না বিয়ে করা এটা পবিত্র কাজ তো সাহাবি রসুলকে জবাব দেয় লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বিয়ে করি নাই আল্লাহর কসম ওয়ালা ইন্দিমা আতাজাওয়াজু বিহি বিয়ে করার মতো আমার কাছে সামর্থ্য নাই এক নাম্বার জব দিল বিয়ে করি নাই দুই নাম্বার জব বিয়ে করার মতো টাকা পয়সাও নাই এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইসা মাআকা কুল হুয়াল্লাহু আহাদ তোমার কাছে কি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা নাই তুমি এটা পারো না হয় বালা ইয়া রাসূলুল্লাহ হুজুর এটা পারি নবীজি বললেন সুলুসুল কোরআন এই তো তোমার কাছে কোরআনের তিন ভাগের এক ভাগ আছে তুমি পারো না কে কইছে তোমার কাছে কিছু নাই কে বলছে তুমি তো কোরআনের তিন ভাগের এক ভাগ নিয়ে ঘুরতেছ একবার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়লে আল্লাহ তো ওই বান্দার আমল নামায় কোরআন তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সব আল্লাহ দিয়ে দেয় আলাইসা মাআকা কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন তুমি কি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পারো না
কয়জি হুজুর বাড়ি নবীজি বললেন রুবুল কোরআন এই তো কোরআনের চার ভাগের এক ভাগ আছে তোমার কাছে কুলিয়া আইয়ুহাল কাফিরুন একবার পড়লে আল্লাহ তাকে কোরআনের চার ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন আলাইসা মাকা ইযা জা আনাসুল্লাহি ওয়াল ফাত তুমি কি ইযা জা আনাসুল্লাহি ওয়াল ফাত এই সূরাটা 12 আছে তোমার কাছে কয় এটাও পারি নবী বললেন রুবুল কোরআন এটা পড়লেও কোরআনের চার ভাগের এক ভাগের সওয়াব হয় এই তো কোরআনের চার ভাগের এক ভাগ তোমার কাছে আছে এরপর আল্লাহ রাসূল বললেন আলাইসা মাকা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা তোমার কাছে কি ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা এই সূরাটা নাই এটা কি তোমার কাছে নাই সাহাবী জবাব দিলেন বালা ইয়া রাসূলুল্লাহ এই সূরাটা আমি পারি এটাও আমার কাছে আছে নবীজি বললেন রুবুল কোরআন এটাও একবার তেলাওয়াত করলে তার আমল নামা কোরআন চার ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব হয়ে যায় ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা পুরা পড়লে কোরআনের চার ভাগের এক ভাগ তেলাওয়াত করার সওয়াব এই হাদিসের চাইতে আরো মজবুত শক্তিশালী সনদে আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم نبي جي বলেন من قرأ اذا زلزلت الارض زلزالها কোন ব্যক্তি যদি একবার اذا زلزلت الارض زلزالها এই সূরাটা তেলাওয়াত করে রদিলাত লাহু বিনিসফিল কোরআন আল্লাহ তার আমল নামায় 15 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে তাহলে এই সূরাটা আমরা পড়ব তো ইনশাআল্লাহ এই গেল তৃতীয় কথা চতুর্থ কথা এই সূরাটার সংক্ষিপ্ত কথা আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা পৃথিবী তার ভারি বোঝাকে বের করে দিবে এই ভারি বোঝা দ্বারা উদ্দেশ্য জমিনের নিচে যত মরা আছে এই মরাদেরকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ বলবে জমিনের হলো কি আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন তার পিঠের উপরে যারা যা করছে সব বলে দিবে তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিসে রাসূল বলেন আনতাশহাদা আলা কুল্লি আব্দিন আও আমাতিন বিমা আমিলা আলা জহরিহা আমি আপনি এই পৃথিবীর উপরে যা যা করছি জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আমিলা কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা তোমার এই বান্দা অমুক দিন অমুক সময়ে এটা এটা করেছে আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম এটা পৃথিবী বলবে বিআন্না রাব্বাকা আওহালাহা এটা কেন বলবে কারণ আপনার রব পৃথিবীকে আদেশ করেছেন আল্লাহর আদেশে পৃথিবী এগুলা বলবে ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম সেদিন মানুষ চারদিক থেকে বিক্ষিপ্তভাবে কিয়ামতের ময়দানে উঠতে থাকবে যেন তাদের আমল নামা তাদেরকে দেখায় দেওয়া হয় ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা যেই ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করে এটাও সে দেখতে পাবে ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা যেই ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করে এটাও দেখতে পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো আসল কিয়ামতের আগে যে কিয়ামত হবে সেই কিয়ামত হলো যেই ভূমিকম্প হবে এই ভূমিকম্প হলো কিয়ামতের আলামত এই কিয়া এই ভাই এই আপনারা উঠতেছেন কেন উঠতেছেন উঠেন না বসেন আসল ভূমিকম্পের মাধ্যমে যেই যেই কিয়ামতটা হবে এটার আগে যে ভূমিকম্পগুলা এইগুলা কিয়ামতের আলামত এইগুলা হবে আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে অতএব আমরা আমাদের এই পাপ থেকে যেন আমরা হেফাজত থেকে আমরা সর্বশ্রেণীর সবাই যেন পাপ থেকে বেঁচে আমাদের এই দেশটাকে আমরা রক্ষা করতে পারি আল্লাহর গজব থেকে যেন এই দেশ হেফাজত হয়ে যায় আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার পাপ থেকে বেঁচে থেকে আমরা যেন আল্লাহর গজব থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু